হ্যালো ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি মাহবুবুর রহমান, আজকে আমি আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার মাইকোটিক লেকচারে। তো আজকের লেকচারের বিষয় হলো ভাউচার নিয়ে, কারণ আমরা অনেকেই যারা হটস্পট ইউজার ব্যবহার করি, হটস্পটের বিজনেস মানে ওয়াইফাইয়ের বিজনেস করতে চাই, তাদের কিন্তু আমার একটা মানে ভাউচার তৈরি করাটা তাদের জন্য একটা ম্যান্ডেটরি একটা জিনিস হয়ে গেছে, মানে যে জিনিসটা তাদের প্রতিনিয়তই দরকার হয়। তো ওই জিনিসটা কিভাবে আপনারা তৈরি করবেন ইউজার ম্যানেজারের ইউজারের মাধ্যমে, এবং আমি আপনাদের দেখাচ্ছি কিছুটা স্যাম্পল এরকমের, যে আপনার ভাউচারটা যদি এমন হয়, এই ধরনের ডিজাইন হয়, মনে করেন যে আপনার এইখানে আপনি একটা ওয়াইফাই লেখা দিলেন, বা এখানে আপনার মনে করেন যে কোম্পানির লোগো দিলেন, এইখানে আপনার কোম্পানির নাম দিলেন, এবং ভ্যালিডিটি টাকা প্লাস আপনার ডিটেলস এইভাবে দিলেন। তৈরি করার পরে আপনি এটা মানে একটা কার্ড তৈরি করলেন, কার্ডটা তৈরি করার পরে এই যে ইউজার নেমের এইখানে আপনার হটস্পটের ইউজার নেম আসবে, এবং এই জায়গাটায় পাসওয়ার্ড আসবে, এবং এই যে খালি জায়গাটায় এই জায়গাটায় মনে করেন যে কিউআর কোড আসবে, মানে বার কোড আসবে। তো এইভাবে করে আপনি ভাউচারটা যদি তৈরি করতে পারেন তাহলে কেমন হয়। তো আজকে আমি এই জিনিসটাই দেখাবো, যে আপনারা এইভাবে করে আপনারা কীভাবে ভাউচারটা তৈরি করবেন, জাস্ট সেটাই দেখাবো। তো এটার জন্য আমি এটা ডিজাইন করেছি আপনাদের জন্য। তো মূলত আমি কিছু স্যাম্পল তৈরি করেছি আপনাদের জন্য, মানে স্যাম্পল ভাউচার অলরেডি তৈরি করে ফেলেছি আমি, দেখেন, জাস্ট আমি টেস্ট করেছি, দেখেন ভাউচারটা হবে এইরকমের, এই ডিজাইনের হবে। মনে করেন যে এই জায়গাটায় ইউজার নেম, এখানে পাসওয়ার্ড থাকবে, এই কিউআর কোড থাকবে। তো এই কিউআর কোড দিয়ে চাইলেও আপনার ইউজাররা কী করতে পারবে, আপনার এই ইন্টারনেটে লগ ইন করতে পারবে, তাহলে তার এই ইউজার নেম এবং পাসওয়ার্ড দেওয়া লাগবে না। তো এই হলো এইটাকে আপনারা কিভাবে কাজ করাবেন, এবং এইটা আপনার ইউজার ম্যানেজারের মধ্যে কোনো থার্ড পার্টি সফটওয়্যার ইউজ না করে কিভাবে এটা করবেন সেই জিনিসটাই আমি দেখাবো। তো চলুন কথা না বাড়িয়ে আমরা চলে যাই আমাদের মূল কাজে। তো মূল কাজে যাওয়ার জন্য আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো যে আমরা আমার ব্রাউজারে আসবো, ব্রাউজারে এসে আমি এখানে টাইপ করব আমার যে ইউজার ম্যানেজারের যে আইপি এবং সেই মাইক্রোটিকের যে আইপিটা সেটা দিলাম। দেওয়ার পরে আমি এটা ইউজার ম্যানেজারের মধ্যে আমি লগ ইন করব। লগ ইন করার পরে আমি এখানে জাস্ট যে কাজগুলি করব সেটা আমি আপনাদের দেখাচ্ছি। তো এইখান থেকে দেখেন, এখানে এই মুহূর্তে আমার কোনো ধরনের কোনো ইউজার ক্রিয়েট করা নাই, জাস্ট আমি কী করবো আমার এই সেটিংসের মধ্যে আসবো, সেটিংসের মধ্যে এসে টেমপ্লেটের মধ্যে আসবো, টেমপ্লেটের মধ্যে এসে আমি কী করবো ভাউচারটাকে সিলেক্ট করব। তো ভাউচারটাকে সিলেক্ট করার পরে যে আমার যে এখানে যে কোডটুকু আছে, এখানে যে আমার কোডটা আছে, সেই কোডটাকে আমি জাস্ট এখান থেকে জাস্ট কপি করব। মনে করেন যে আমি এই পর্যন্ত কপি করলাম, কপি করে আমি নিয়ে প্রথমেই দিব কোথায়, আমি এই জায়গাটায় দিব, অলরেডি আমার এটা দেয়া আছে, মানে এই জায়গাটায় আমি পেস্ট করে দিব এই জিনিসটাকে। তো পেস্ট করে দিলাম। তো পেস্ট করার পরে আমার মনে করেন যে এখানে পেস্ট করলাম, পেস্ট করার পরে আমার কাজ থাকবে বাকি অংশটুকু, বাকি অংশটুকু আমার এতটুকু, আমি এতটুকু কপি করে নিয়ে নিলাম, কপি করলাম, কপি করার পরে আমি জাস্ট এখানে এসে কী করব আমি এটাকে পেস্ট করে দিব। তো পেস্ট করে দিলাম, পেস্ট করার পরে আমার এরকম আসবে, তারপরে এখানে এই যে এতটুকু লিখে দিব। দেওয়ার পরে অথবা আপনি এইখান থেকে এই এতটুকু কপি করে নিয়ে নিতে পারেন, কপি করে জাস্ট আপনি এখানে পেস্ট করে দিবেন এই জায়গাটার, এই জায়গাটার মধ্যে আপনি জাস্ট পেস্ট করে দিবেন। তো পেস্ট করা হয়ে গেল, তারপরে আপনাদের কাজ শেষ। প্রথম অংশটুকু আমি দিলাম হেডারে, দ্বিতীয় অংশটুকু দিলাম রোতে, এবং তৃতীয় অংশটুকু দিলাম ফুটারে। দেওয়ার পরে জাস্ট আমি কী করবো এখান থেকে আমি সেভ করে দিব। তো আমার সেভ হয়ে গেল, টেমপ্লেট সেভ হয়ে গেল। তো টেমপ্লেট সেভ হওয়ার পরে আমার এখানে কাজ কমপ্লিট। কমপ্লিট হওয়ার পরে ভিউয়ার্স আমি চলে যাব কোথায়, আমি চলে যাব আমার মাইক্রোটিকের মধ্যে। তো মাইক্রোটিকের মধ্যে লগ ইন করার পরে আমি আসবো হলো ফাইলের মধ্যে। ফাইলের মধ্যে এসে আমি জাস্ট কী করবো এইখানে যে আমি যে কার্ডের ডিজাইনটা তৈরি করেছি সেই কার্ডটাকে আমি এখানে আপলোড করে দিব, এই ফোল্ডারের মধ্যে আমি এখানে আপলোড করে দিব। জাস্ট মনে করেন যে এই ফোল্ডারটা সিলেক্ট করলাম, দেন আপলোডে আসবো। আপলোডে এসে আমার যে টেমপ্লেটটা তৈরি করা আছে সেই টেমপ্লেটের মধ্যে আমি এখন যাব। যাওয়ার পরে আমি এইখান থেকে আমি জাস্ট এই এই ইয়েটা আমি দিয়ে দিব, মনে করেন যে এইটা, এইটাকে জাস্ট আমি এখানে আপ করে দিব। তো ওপেনে ক্লিক করলেই দেখবেন যে এখানে আমার আপ হয়ে যাবে। তো আপ হওয়ার পরে আমার এখানে কাজ কমপ্লিট। তো এখানে দেখেন আমি অলরেডি বেশ কয়েকটা কার্ড তৈরি করেছি, সবগুলো কার্ডই আমার এখানে চলে আসছে। আসার পরে আমার এখানে আর কোনো কাজ নেই, আমার কাজ হলো যে এখন এটাকে জাস্ট কেটে দেওয়া। তো আমি এটাকে কেটে দিলাম। তো কেটে দেওয়ার পরে ভিউয়ার্স এখন আমার কাজ হলো যে আমি যে কার্ডটা যে দিলাম, কার্ডটা যে তৈরি করলাম,
এই কার্ডটাকে আমি এখন এইখান থেকে প্রিন্ট আউট করতে পারবো। তো আমি চলে আসবো ইউজারের মধ্যে। তো ইউজারের মধ্যে এসে আমি কি করব, প্রথমে আমাকে প্রোফাইল ডিক্লেয়ার করতে হবে। তো আমি এখানে দেখেন ৩০ টাকা দিয়ে আমি একটা প্রোফাইল তৈরি করেছি, এবং প্রোফাইলের না অথবা আমি প্রোফাইলটাকে রিমুভ করে দিই, রিমুভ করে দিলাম। তারপরে আমার 1 MBPS এর প্রোফাইলটাকেও আমি রিমুভ করে দিই। আমার এখানে যে কটা প্রোফাইল আছে আমি প্রোফাইলগুলোকে রিমুভ করে দিই, এক এক করে আমি রিমুভ করে দিচ্ছি। ভিউয়ার্স দেখেন আমি প্রোফাইলগুলোকে রিমুভ করি, আগে আমি আগের যে প্রোফাইলগুলো আছে সেই প্রোফাইলগুলোকে আমি রিমুভ করছি। হ্যাঁ, তো আমার সব প্রোফাইলগুলো রিমুভ করা হয়ে গেছে। এখন আমি একটা প্রোফাইল মনে করেন নাম দিলাম, মনে করেন 30 days, 30 days, 30 days নাম দিলাম। এবং 30 days জন্য মনে করেন যে আমি এটাকে ক্রিয়েট করলাম। ক্রিয়েট করার পরে এখানে আর কিছুই করবো না, জাস্ট এইখানে 30 days জন্য যে আমি কার্ডটা তৈরি করবো তার দাম মনে করেন 30 টাকা দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি সেভ করি, 30 দিনের জন্য প্রোফাইল তৈরি করলাম। তো আমি এখন এই 30 দিনের জন্য যে প্রোফাইল তৈরি করেছি, এদের এখন আমি কি করব, এদের জন্য আমি ভাউচার তৈরি করব। তো আমি ইউজারে আসব, ইউজারে এসে আমি অ্যাডে ক্লিক করব, ব্যাচে ক্লিক করব। ব্যাচে ক্লিক করার পর এখানে মনে করেন যে আমি ইউজার দিলাম 20 জন, 20 জনের মানে 30 দিনের জন্য আমি তৈরি করতেছি ইউজার। তো 30 days, এবং এখানে আমি ইউজার লেন্থ দিলাম 3 এবং পাসওয়ার্ড লেন্থ দিলাম 3, এবং প্রোফাইল অ্যাসাইনের এখানে দেখাই দিলাম 30 days। দেখানোর পরে আমি অ্যাডে ক্লিক করলাম। তো অ্যাডে ক্লিক করলে আমার এই যে 20টা ইউজার তৈরি হয়ে গেল। তো এই 20টা ইউজারের জন্য এখন আমি কি করব, ভাউচার তৈরি করব। তো জেনারেটে আসবো, জেনারেটে এসে ভাউচারে ক্লিক করব। ভাউচারে ক্লিক করার পর এইখান থেকে দেখাবো 1, এবং এখানে কিছুই দেখাবো না, জাস্ট এখানে জেনারেটে ক্লিক করব। তো জেনারেটে ক্লিক করি। তো জেনারেটে ক্লিক করার পর দেখেন একটু ওয়েট করলে দেখবো যে দেখেন আমার এই যে 30 দিন ভ্যালিডিটি নিয়ে এবং কিউআর কোড নিয়ে আমার কিন্তু একেবারে দেখেন ক্যাশ কার্ড তৈরি, 20টা ক্যাশ কার্ড আমার এক ক্লিকে তৈরি হয়ে গিয়েছে। এখন জাস্ট আপনি চাইলে এটাকে প্রিন্ট করতে পারেন। দেখেন আমি যদি প্রিন্ট করি কি আসে, আমি দেখাচ্ছি আপনাদের প্রিন্ট করলে কি আসে। এখানে প্রিন্ট প্রিভিউ দেখাবে, দেখেন এইটা হলো যে আমার প্রিন্টের, প্রিন্ট যখন করব তখন এই যে প্রিন্ট প্রিভিউ আমাকে এখানে দেখাচ্ছে। দেখেন একটা পেজের মধ্যে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 করে আপনার ভাউচার এক একটা পেজে তৈরি হচ্ছে। তা দেখেন আমার 2টা পেজের ভিতরে 20টা ভাউচার তৈরি হয়ে গেল। এরপর আপনারা কেটে কেটে ইউজারকে দিতে পারে। তো এই ছিল আজকের লেকচারে। যদি আমার এই লেকচারটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন, লাইক দিবেন, কমেন্টস করবেন। তো দেখা হবে পরবর্তী লেকচারে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।